ছাদের উপর কেন ডাকছেন সেটা বলেন। আর এই আপনার অফিস নেই, অফিসে যাবেন না? অফিস আজকে কি বার? ফ্রাইডে, ফ্রাইডে মানে তো বিনোদন, অল টাইম বিনোদন। ও আজকে ফ্রাইডে, ভুলেই গেছি না। আজকে কি বলবেন বলেন তো? শুনো না, আমার না একটা জিনিস করতে ইচ্ছে। কি? তোমার বোন একটা বোকা, আমি কি করছি জানো? এতগুলা কাপড় তোমার বোনের নিয়ে আসছি ওয়াশরুমে ধোয়ার জন্য এগুলো ধুইতে ধুইতে তো ওর কোমরে এমনি বাঁকা হয়ে যাবে, 2-3 ঘন্টা আর এদিক সেদিক যাইতেই পারবে না, বুঝছো? তুমি যেটা ভাবতেছো তোমার বোনের কথা আর আশেপাশের বিল্ডিং এর কথা কেউ দেখবে না, জাস্ট এখন ফিলিপ চোখ বন্ধ করো, আমি তোমাকে শিমুল ভাই কি আয়ের আওয়াজ কাম অন আমি বলি কি, এই যে এই ফ্রেমটা তো সুন্দর, তুমি যদি একটা রিলস করো আর আমি যদি সেটা ফেসবুকে আপলোড করি, আমি তো রাতারাতি সিলিপ দিই। ফোনটা জাস্ট এইভাবে ধরে রাখবি, হ্যাঁ? আমি পারবো না, দেখ আমার এক বালতি কাপড়। প্লিজ, আরে এক বালতি কাপড় ধুইছি, ডাক্তার কাপড় ধর। যা যা, ফোনটা এভাবে ধরে এমন 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 কেমনে কি ঢং রে, কত কিছু করতে হয়। এই তোর এই নতুন রোগ করতে আসলো রে, শরীর একটু দোলা, ঠিক করি আপা, তোরে তো পুরাই পূর্ণিমার মতো দেখা যাইতেছে। কি করতে হবে? এমন 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 আপা চলে চলে এ ভাই, ভাই আমি মোনা ফকির ভাই, ভাই একটু ব্যাগে আসেন। এ ভাই আমি কিন্তু আজকে কোনো বিকেট একে দিতে পারবো না। ভাই আসেন তো, আপনার বিকেট আলাই খোলা, আপনার সাথে দুটো কথা কমু ভাই। ভাই আসেন না। আচ্ছা ঠিক আছে, একটু বলবেন, পরে তাড়াতাড়ি বলুন, আমার কিন্তু টাইম নেই, পরে কি বলবেন। ভাই আজকে আপনারে মালাই চা আর বেনসন সিগারেট খাও। এ ভাই আপনি আমার কি খাওয়াবেন, বেনসন সিগারেট আর মালাই চা? আচ্ছা কেমনে কি হিসাবটা তো ভাই মিলতেছে না আমার। আরে ভাই এত আবার খর তো কিছু নাই, আপনার উচিলে আমার এলা খাওয়া হইলো। আর বোঝেন না কে, চা বিরেতে একা একা খাওয়া জমে না। ওরে বাবা, আপনি ভিক্ষা করে বেঞ্চ সিগারেট আর মালাই চা খান?
আরে ভাই, আপনি বারবার ভিক্ষার কথা কইতেছেন কেন? আমি কি ভাই সাথে ভিক্ষা করি? খেলাই করে ভাই, খেলাই করে ভিক্ষা করি ভাই। আমার বাড়ি গাড়ি সবই আছে, নিউ মার্কেটে আমার 17টা দোকানও আছে ভাই। 17টা দোকান কেমনে ভিক্ষা করে? হিসাব মিলাইতে পারতেছেন না ভাই? আপনার কথাবার্তা আগা মাথা কিছুই তো বুঝতেছি না। জাস্ট আপনার কথাগুলো শুনে না আমার মাথা খালি ঘুরাইতেছে, বুঝছেন? আপনার কথাগুলো জাস্ট আমার কানের এই পাশ দিয়ে যাইতেছে আর এই পাশ দিয়ে যাইতেছে। আমি তো কোনোভাবে হিসাবটা তো মনে করেন মিলাইতে পারতেছি না ভাই। তাইলে আপনাকে আমি খোলাসা করে বলি ভাই, প্লিজ একটু তাড়াতাড়ি আমার খোলাসা করে বলেন তো কাহিনীটা কি। কি আর বলবো ভাই, এত টাকা পয়সা থাকা সত্ত্বেও বইয়ের যন্ত্রণায়, মানে বইয়ের প্রতিদিন আমাকে ভিক্ষা করতে হয় ভাই। মানে কি ভাই? মানে আর কি করবো ভাই, সকালবেলা বউরে নাস্তা বানাইয়া খাওয়াই দেওয়াই দিই, তারপর বউ আমার গাড়িতে কইরা এইখানে নামাই দিয়ে যায়। আমি সারা দিন ভিক্ষা করি, আবার সন্ধ্যাবেলা বউ আমার গাড়িতে করে নিয়ে যায়। আর এই ভিক্ষার সময় বউ অন্য কোলা মানের সাথে টাঙ্কি মারে, আবার টাকা পয়সা উড়ায়। দুঃখের কথা কি আর করবো ভাই, মানুষও বউ পায় আর আমার কপালে বউ দিচ্ছে ভাই। না 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 ভাই, আপনি আর যাই বলেন না কেন, আমি কিন্তু এটা মানতে পারতেছি না। মানে আপনার বউ আসলে একটা লুভী, শুনেন, এরকম লুভী বউ রাখা ঠিক না, আপনি তারে তালাক দিয়ে দেন ভাই। সে চেষ্টাও করছি, সম্ভব না। বিয়ের সময় কাবিন নামাই 100 কোটির বদলে পুলে 1000 কোটি উঠে গেছে। এখন যদি তালাক দিবার যায় তাহলে কয় আগে কাবিন নামার টাকা দাও, তারপরে তালাক। ভাই কি যে বিপদে পড়ছি ভাই। বাবা রে বাবা, 1000 কোটি! তাহলে তো ভাই আপনি কঠিন একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে। কি আর করা ভাই, সবই কপালের লিখন। আচ্ছা ভাই বাদ দেন, আপনি আমার একটু দইরা উঠান। আস্তে 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 পাবেন হাঁটতে? হ্যাঁ ভাই, এখন হাঁটতে পারবো ভাই। বুঝলেন ভাই, একটা নির্দিষ্ট সময় পর পর সবারই উচিত প্রেম করা। কেন কেন? কারণ আপনি যদি প্রেম করেন, আপনি যদি কাউরে ভালোবাসেন, ভালোবাসা প্রেমিকারে বুকে জড়ায় ধরবেন, দেখবেন আপনার হাত ভালো থাকবে। মোনা ভাই, তাইলে তো মনে করেন আমি ঠিকই আছি। আমি তো অনেক কিছু করতে চাই কিন্তু কিছুই তো করতে পারতেছি না, সেজন্য আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। কি ভালো লাগতেছে না? এই যে কি এই যে আউটডোর প্রেম আর ভালো লাগতেছে না। ও, এইবার বুঝতে পারছি, আউটডোর প্রেম আপনার আর ভালো লাগতেছে না। তাহলে কি প্রেম করতে চান শুনি? বাবা কোথায়? মানে বলতে চাচ্ছিলাম কি, ইন্দোরে চলো, জাস্ট ফিল করো, মানে রিয়েল প্রেমের যে ফিল
সেটা নিতে চাই। এইবার বুঝতে পারছি, রুম ডেট করতে চান তাই তো? কিন্তু সেটা কোথায়? ভেরি সিম্পল, গোয়িং টু গাজীপুর রিসোর্ট, দেন প্রকৃতির সাথে তুমি আর আমি মিলেমিশে একাকার। আমার বড় ভাই আছে রিসোর্টের মালিক, তুমি জাস্ট বলো, আমি ফোন দিলেই। তাহলে আপনি একটা কাজ করেন, সুন্দর দেখে একটা ডেট ফিক্স করেন, ওই দিন আমরা সবাই মিলে গাজীপুর ঘুরতে যাব, অনেক মজা হবে। সবাই মিলে মানে? সবাই মানে আমি, আপনি, বড় আপু আর অবশ্যই মাউইমা। ওরে বাবা, দিলা তো তুমি বিরিয়ানির মধ্যে নিরামিষ ঢুকাইয়া। মানে ও বেবি, জাস্ট ফিল করো, চিল করো, যা খুশি করো, কোনো সমস্যা নেই, আমি যা বলি জাস্ট শুনবা আর ফিল করবা। মানে আমরা যে রিসোর্টটাতে যেতে চাচ্ছি বুঝছো, ওয়াও ফ্যান্টাস্টিক নাইস, মানে রিসোর্টটা হচ্ছে রাশ রিসোর্ট, মানে কি বলবো তোমার, মানে প্রকৃতির সাথে মিলেমিশে একদম একাকার, বিশাল বড় একটা লন। মানে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি, যে রিসোর্টটাতে আমরা যাব, অসাধারণ সুন্দর, চোখ যত দূর যায় সবুজ আর সবুজ, মানে সামনে লন, তারপর লেক, মানে এত চমৎকার। তারপর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, মানে বারান্দার মধ্যে বিশাল বড় একটা ফাঁকা জায়গা, ওখানে হচ্ছে দুটো ইজি চেয়ার থাকে, তারপর মনে করো ওখানে আমরা রাতেরবেলায় বসবো, বসে পূর্ণিমার চাঁদ দেখবো, তুমি এক পাশে বসবা, আমি এক পাশে বসবো, তারপর তোমার হাতে থাকবে একটা মানে কফির মগ, আর আমার হাতে থাকবে একটা কফির মগ। জাস্ট ফিল করো কত সুন্দর হবে, একটা করে চুমুক দেবো পূর্ণিমার চাঁদ দেখবো, একটা করে চুমুক দিবো তোমাকে দেখবো, চুমুক দিবো আর পূর্ণিমার চাঁদ দেখবো, একটু দূরে সরো, চুমুক দেখবো, দূরে সরে বসে। আরে শুনো না, মানে আমি খুব কাছাকাছি বসে, মানে ছি ছি শিমুল ভাই, আরে ফিল করতে পারছো না, জাস্ট ম্যান ফিল করো না, ফিল ফিল ফালতু লোক কোথা কেন বিয়া, যান বিয়া, অন্য গাড়িতে যান, যান বিয়া, যান অন্য গাড়িতে যান, ফালতু লোক কোথা কেন বিয়া। বুঝলাম না ভাই, আমি ভাই আমি আর কষ্ট করব না, বললাম তো।